মিস্টার মানিকের ইনার ভিউ আপনারা একটু দেখতে পারেন, এখানে খুবই আর্টিস্টিক। যথেষ্ট স্পেস এখানে রয়েছে এবং যে কোনো ফুডির এটা খুবই ভালো লাগার মতো একটা জায়গা। দেয়ালিকাগুলো রয়েছে সেটা হচ্ছে অসাধারণ, এবং স্পেসটাও অ্যাটলিস্ট বার্গার লাভারদের ভালো লাগবে। এবং they are carrying some burgers over their head. চরম আর্টিস্টিক ব্যাপারগুলা। একসাথে অনেকেই আড্ডা দিতে পারেন এখানে। সেলস সেন্টার, সবসময় তারা সার্ভিস দিয়ে থাকেন। ইন্টারভিউ প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর, স্মুথ, খুব আর্টিস্টিক করে করা হয়েছে। বের হয়ে যাচ্ছি, বের হতে দেখেন একটা চরম একটা মজার জিনিস। উইল ইউ ম্যারি মি প্রপোজ করছে একটা বার্গার দিয়ে মিস্টার মানিকের। তারপর ঘুরে যায় নিচের দিকে, দেয়ালটা হচ্ছে বার্গারের কালারের। দেয়ালটা একটু নোংরা নোংরা হয়ে গেছে যদিও, কিন্তু বার্গারটা সেই। কিছু ওয়াইল্ড পিপল বার্গার হান্ট করতেছে। হচ্ছে মিস্টার মানিক বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর। এটা হচ্ছে জাস্ট আজমপুর নেমে কাউকে বললে হয়তো দেখাই দিবে। হাতের ডানে 1-2 মিনিট হাঁটলেই রবীন্দ্রসরণের দিকে পেয়ে যাবেন মিস্টার মানিক। ওকে, থ্যাংক ইউ।